হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের কথা ধারাবাহিকের এই জনপ্রিয় অভিনেত্রীর আসল পরিচয় সম্পর্কে জানাবো। কথা ধারাবাহিকের এই জনপ্রিয় অভিনেত্রীর আসল নাম হলো অলিভিয়া মালাকার। ইনি কলকাতায় 22 ফেব্রুয়ারি 1999 সালে জন্মগ্রহণ করেন। জন্ম তারিখ অনুযায়ী এনার বর্তমান বয়স 25 বছর। এনার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি এবং ওজন 53 কেজি। এই জনপ্রিয় অভিনেত্রীর চোখের রং ও চুলের রং কালো এবং এনার গায়ের রং ফর্সা। এনার ধর্ম হিন্দু এবং এনার জাতীয়তা ভারতীয়। ইনি অবিবাহিত। এনার পেশা অভিনয় ও মডেলিং এবং এনার সব ঘুরতে যাওয়া ও সিনেমা দেখা। এনার পরিবারে মা বাবা রয়েছেন। এনার শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। এনার প্রিয় খাবার চাউমিন। এনার প্রিয় রং হলুদ এবং এনার প্রিয় জায়গা থাইল্যান্ড। এনার প্রিয় পশু কুকুর। এনার প্রিয় পোশাক ফোরাক। এনার প্রিয় খেলা ক্রিকেট। এনার প্রিয় ফল আপেল। এনার প্রিয় নায়ক আয়ুষ্মান খুরানা এবং এনার প্রিয় নায়িকা রানী মুখার্জি। এনার প্রিয় গায়ক জিৎ গাঙ্গুলি ও প্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। ইনি প্রথমে ইরাবতী চুপকথা ধারাবাহিকের মধ্য দিয়ে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন। এছাড়াও ইনি আরও কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন, যেমন মন দিতে চাই, সেখানে ইনি খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর কাছে আইসই, সেখানেও ইনি খলনায়িকার চরিত্রে অভিনয় করেন। এছাড়াও খোকাবাবু ধারাবাহিকে অভিনয় করেছেন। এরপর গৌরী এলো ধারাবাহিকে নায়কের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। বর্তমানে এই অভিনেত্রী কথা ধারাবাহিকে অভিনয় করছেন আর বেশ জনপ্রিয়তা অর্জন করছেন। ইনি এই ধারাবাহিকের প্রত্যেক এপিসোডের জন্য আনুমানিক 14 থেকে 16 হাজার টাকা নিয়ে থাকেন। তো ফ্রেন্ডস, আপনাদের যদি অলিভিয়া সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।